ডো দিয়ে একটা ওয়াফেল তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমাদের ওয়াফেলের শেপ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস প্রপারলি আসে কি না তো আমরা এখন একটা ওয়াফেল তৈরি করেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যবসা বা বিজনেস নিয়ে প্রতিনিয়ত আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ব্যবসায়িক আইডিয়াগুলো প্রোভাইড করছি আমরা আজকে আপনাদেরকে যে ফুডের ব্যবসাটা নিয়ে কথা বলবো আপনি কিভাবে ওয়াফেল তৈরি করার ব্যবসা শুরু করতে পারেন তো চলুন ওয়াফেল তৈরি করতে আমাদের কি কি কাঁচামাল লাগে কাঁচামালগুলো মিক্স করে আপনাদেরকে ওয়াফেলের ডো তৈরি করে মেশিনটি দিয়ে ওয়াফেল তৈরি করি এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়াফেল মেকার এখানে হচ্ছে যে পাওয়ার সুইচ পাওয়ার সুইচটা অন করলাম এখানে হচ্ছে যে আমরা টেম্পারেচার সেট করলাম একশো আশি সেট করলাম আর এটা হচ্ছে টাইমার যেটা আমরা ওয়াফেল তৈরির সময় টাইমটা সেট করব তিন থেকে চার মিনিট এরপরে আমরা যে ওয়াফেলের ইয়েটা ইয়ে করবো তো আমরা এখন টেম্পারেচার দিয়েছি আমাদের হিট হচ্ছে তো আমরা হচ্ছে যে এখন ডোটা তৈরি করি তো সাড়ে তিনশো মিনিট মিল্ক নিয়ে নিলাম চিনি দিয়েছি তো একটা ডিম দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে যে আমরা ব্লেন্ডারটা বসাবো আমরা ব্লেন্ড করবো এটা আমরা হচ্ছে ব্লেন্ডারটা এখন চাবো তো আমরা হচ্ছে যে ডোটা দেখলেন সেকেন্ডের মধ্যে তৈরি করে ফেললাম আমাদের দুইশো টেম্পারেচার আমরা সেট করলাম তো আমরা প্রথমে এখানে ডো দিয়ে একটা ওয়াফেল তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমাদের ওয়াফেলের শেপ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস প্রপারলি আসে কি না তো আমরা হচ্ছে যে এখানে ওয়াফেলটা বসালাম বসানোর পরে আমরা এটা এভাবে রোটারি করে দিলাম তারপরে আমরা টেম্পারেচার সেট করলাম চার মিনিট তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্কিনে আমাদের টাইমারটা প্রায় শেষের দিকে তো এটা যখন শেষ হয়ে যাবে তখন এটা একটা অ্যালার্মের মতো সাউন্ড করবে তখন হচ্ছে যে আপনার ওয়াফেলটা আমরা তুলে ফেলবো এটা এখন আমাদের টাইমের মতো একটা সাউন্ড করলো তো আমরা এখন একটা ওয়াফেল তৈরি করেছি দেখতে পাচ্ছেন সো এটা আমরা এক পিস জাস্ট আপনাদেরকে ট্রায়াল বাবদ তৈরি করে দেখাচ্ছি যে কতটা সুন্দর ক্রিস্পি ওয়াফেল তৈরি হয়েছে তো আপনারা একটু আগে দেখলেন আমরা এক পিস ওয়াফেল আপনাদেরকে তৈরি করলাম শুধুমাত্র জাস্ট আমাদের ডোটা চেক করার জন্য তো আশা করি আপনাদেরকে এই ওয়াফেল তৈরি করার ব্যবসা সম্পর্কে একটা সঠিক পরামর্শ দিতে পেরেছি আর আপনি যদি এই ব্যবসা শুরু করতে চান এবং আমাদের স্ক্রিনে দেখানো এই মেশিনগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনে দেখানো শোরুমের ঠিকানায় যোগাযোগ করে কিন্তু আপনি এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন